আসসালামু আলাইকুম। প্রথমে জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলো। চিরকালীন যুদ্ধের অবসানের কথা বললেও সিরিয়ায় সেনা মোতায়েন রাখবেন বাইডেন। ফের আজারবাইজানের সঙ্গে তুমুল সংঘর্ষে আর্মেনিয়ার 3 সেনা নিহত। তালেবানের সহায়তা চাইল চীন। পারমাণবিক বোমার মজুদ বাড়াচ্ছে চীন, সতর্ক যুক্তরাষ্ট্র। অবশেষে তালেবানের নিয়ন্ত্রণাধীন সীমান্ত খুলে দিয়েছে পাকিস্তান। এবং সর্বশেষ, ক্রমে চীনের প্রভাব বৃদ্ধি, ভারতে এসে যে প্রতিশ্রুতি দিলেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে একটি অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য। চিরকালীন যুদ্ধের অবসানের কথা বললেও সিরিয়ায় সেনা মোতায়েন রাখবেন বাইডেন। সিরিয়ায় মার্কিন সেনাদের উপস্থিতির অবসান ঘটানোর কোনো পরিকল্পনা নেই প্রেসিডেন্ট জো বাইডেনের। অথচ এর আগে তিনি মধ্যপ্রাচ্যে আমেরিকার চিরকালীন যুদ্ধের অবসান ঘটানোর কথা বলেছিলেন। এখন সেই অবস্থান থেকে সরে যাচ্ছে জো বাইডেনের প্রশাসন। মার্কিন গণমাধ্যম পলিটিকো এক রিপোর্টে জানিয়েছে, বাইডেন প্রশাসনের একজন সিনিয়র কর্মকর্তা বলেন, কথিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস বা SDPকে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতা করার জন্য সিরিয়ায় মার্কিন সেনা মোতায়েন থাকবে। এ ব্যাপারে এখনই কোনো পরিবর্তনের কথা বলা যাবে না। তবে পলিটিকোর কাছে মার্কিন ওই কর্মকর্তা নিজের নাম পরিচয় প্রকাশ করতে চাননি। ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ব্যাপারে যখন বিতর্ক চলছে, তখন সিরিয়া থেকে সেনা প্রত্যাহার প্রসঙ্গে ওই রিপোর্ট প্রকাশ করা হয়। সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল কাজামি হোয়াইট হাউসে বৈঠক করেন। তারা একটি চুক্তিতে পৌঁছান যে ইরাকে মার্কিন সামরিক বাহিনীর যুদ্ধ মিশন চলতি বছরের মধ্যে শেষ হবে। তবে ইরাকে যে 2,500 সেনা মোতায়েন রয়েছে তাদের প্রত্যাহার করা হবে না, বরং তারা সামরিক উপদেষ্টা হিসাবে কাজ করবে। ইরাকে প্রতিরোধকামী সংগঠন ও সাধারণ জনগণ এই সিদ্ধান্তকে ভালো চোখে দেখছেন না। তারা চাইছেন ইরাক থেকে সমস্ত মার্কিন সেনা অবশ্যই প্রত্যাহার করতে হবে। সূত্র পার্স টুডে। ফের আজারবাইজানের সঙ্গে তুমুল সংঘর্ষে আর্মেনিয়ার 3 সেনা নিহত। নতুন করে আজারবাইজান এবং আর্মেনিয়ার সেনাদের মধ্যে গোলযোগপূর্ণ নাগর্ণ কারাবাখে তুমুল সংঘর্ষ হয়েছে। আর্মেনিয়ার প্রতিরক্ষা অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল 8:30টার দিকে আজারবাইজানের সেনাদের সঙ্গে গুলি বিনিময়ের সময় আর্মেনিয়ার 3 সেনা নিহত এবং 2 জন আহত হয়েছে। সকালেই এই সংঘর্ষ শুরু হয়। এই সংঘর্ষে 3 সেনা মারা গেছে। খবর পার্স টুডের। আর্মেনিয়ার প্রতিরক্ষা অধিদপ্তর সংঘর্ষের জন্য আজারবাইজানকে দায়ী করেছে। আর্মেনিয়ার প্রতিরক্ষা অধিদপ্তর বলেছে, আজারবাইজানের পক্ষ থেকে ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি সংঘাতময় করে তোলা হয়েছে এবং আজারবাইজানের সেনারা অবৈধভাবে আর্মেনিয়ার স্বাধীন ভূখণ্ডে অবস্থান করছে। জবাবে আজারবাইজানের প্রতিরক্ষা অধিদপ্তর বলেছে, কালবাজারে আজারবাইজানের সেনা অবস্থানে আর্মেনীয় সেনারা উস্কানিমূলক হামলা চালালে তার জবাব দেওয়া হয়েছে। এতে আজারবাইজানের 2 সেনা আহত হয়েছে বলে আজারি প্রতিরক্ষা অধিদপ্তর উল্লেখ করেছে। তালেবানের সহায়তা চাইল চীন। চীন আশা করে আফগানিস্তানের যুদ্ধের অবসান এবং দেশটির পুনর্গঠনে তালেবান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সেই সাথে চীনের অভ্যন্তরে মুসলিম বিদ্রোহ দমনে তালেবানের সহায়তা চেয়েছে বেইজিং। বুধবার তালেবানের 9 সদস্যের একটি প্রতিনিধি দল চীন সফরে গেলে দুপক্ষের মধ্যে এসব বিষয়ে আলোচনা হয়। সংগঠনের উপনেতা মোল্লা বারাদার আকুন্দের নেতৃত্বে প্রতিনিধি দলটি 2 দিনের এই সফরে প্রথম দিনের বুধবার তিয়ানজিং শহরে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং এর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় শান্তি আলোচনা ও নিরাপত্তা বিষয়াদি নিয়ে আলোচনা হয় বলে একজন তালেবান মুখপাত্র জানিয়েছেন। বৈঠকের পর চীনের পররাষ্ট্র অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওয়াং বলেছেন, তারা আশা করেছেন আফগানিস্তানের শান্তিপূর্ণ পূর্ণ মিলনপূর্ণ গঠনে তালেবান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। চীনের পশ্চিমাঞ্চল জিনজিয়াং প্রদেশে পূর্ব তুর্কিস্তান ইসলামিক আন্দোলন নামে একটি ইসলামিক সংগঠন সক্রিয় রয়েছে। পারমাণবিক বোমার মজুদ বাড়াচ্ছে চীন,
সতর্ক যুক্তরাষ্ট্র। সামরিক শক্তিতে ভয়ঙ্কর হয়ে উঠেছে চীন। নতুন আরও 110টি ক্ষেপণাস্ত্র সাইফুলও নির্মাণ করেছে দেশটি, যা পারমাণবিক অস্ত্রের জন্য ব্যবহৃত হবে, এমন খবরের উদ্বেগ জানিয়েছেন পেন্টাগন কর্মকর্তা এবং রিপাবলিকান দলের কংগ্রেস সদস্যরা। আমেরিকান ফেডারেশন অব সায়েন্টিস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীন তাদের শিনজিয়াং অঞ্চলের পূর্বে হামির কাছে সাইলোর একটি নতুন ক্ষেত্র নির্মাণ করেছে। স্যাটেলাইটে এমন ছবি ধরা পড়েছে। জানা যায়, চীনের দক্ষিণ পূর্বে 380 কিলোমিটার দূরে ইউমেনে একটি মরু এলাকায় প্রায় 120টি সাইফুলো নির্মাণের কাজ করছে বেইজিং। রয়টার্স জানায়, সাইফুলো হলো একটি ভূগর্ভস্থ স্থাপনা যেখানে বোমা বহনকারী নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র নির্দিষ্ট লক্ষ্যে ছোড়ার জন্য প্রস্তুত রাখা হয়। অবশেষে তালেবানের নিয়ন্ত্রণাধীন সীমান্ত খুলে দিয়েছে পাকিস্তান। আফগান বাহিনীর কাছ থেকে মধ্যাঞ্চলীয় শহর গজনি জেলার নিয়ন্ত্রণ নিতে হামলা শুরু করেছে তালেবান। গত মঙ্গলবার রাজধানী কাবুলের সঙ্গে দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কান্দাহারের সংযোগ মহাসড়কে ভারী অস্ত্র গোলা বারুদ নিয়ে অবস্থান নিলে সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষ শুরু হয়। নতুন খবর হচ্ছে, তালেবানের নিয়ন্ত্রণে থাকা আফগানিস্তানের সাথে গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিং খুলে দিয়েছে পাকিস্তান। বুধবার দেশটির কাস্টমস নিশ্চিত করেছে, বলা হয়েছে দিনে 100টি পণ্যবাহী ট্রাক আফগানিস্তানে প্রবেশ করতে পারবে দক্ষিণ পূর্বাঞ্চলীয় জামান স্পিন বোল্ডাক সীমান্ত দিয়ে। রয়টার্সের একটি খবরে এমন তথ্য জানানো হয়েছে, তালেবানের সাথে আফগান সেনাদের সংঘাতের কারণে চলতি মাসের শুরুতেই বন্ধ করে দেওয়া হয়েছিল সীমান্তটি। এবং সর্বশেষ, ক্রমে চীনের প্রভাব বৃদ্ধি, ভারতে এসে যে প্রতিশ্রুতি দিলেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী। ভারত সফরে এসে নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। এ সময় ভারতও একই প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে, খবর ভয়েস অব আমেরিকা। প্রতিবেদনে বলা হয়, চীনের ক্রমবর্ধমান প্রভাবের কারণে পারস্পরিক উদ্বেগের মধ্যে ভারত যুক্তরাষ্ট্রের সম্পর্ক ক্রমশই উন্নত হচ্ছে। পাশাপাশি রয়েছে আফগানিস্তান প্রসঙ্গে যৌথ বোঝাপড়া। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্করের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে বুধবার ব্লিনকেন বলেন, বিশ্বে খুব কম এমন সম্পর্ক আছে যা যুক্তরাষ্ট্র ভারতের সম্পর্কের মতো এত গুরুত্বপূর্ণ। এ সময় তারা আফগানিস্তানের রাজনৈতিক নিষ্পত্তির ওপর জোর দেন। ব্লিনকেন বলেন, তালেবানদের গত সপ্তাহের সহিংসতা খুবই উদ্বেগজনক, যা আফগানিস্তানের প্রতি সদিচ্ছার উদাহরণ নয়। তিনি সতর্ক করে দিয়ে বলেন, তালেবান যদি জনগণের অধিকারের প্রতি সম্মান না জানায় তাহলে আফগানিস্তান দুর্বৃত্ত রাষ্ট্রে পরিণত হবে।